9-6, আমরা এটা প্রায় ব্যবহার করি। কোনো কিছু যাচ্ছে তাই বোঝাতে গিয়ে আমরা বলি 9-6 করো না কিন্তু এটা নিয়ে, বিষয়টি গুরুত্বপূর্ণ, এটা নিয়ে 9-6 কথা বলো না, অর্থাৎ এমন কিছু করো না বা এমন কিছু বলো না যেটা যাচ্ছে তাই, কারণ বিষয়টি গুরুত্বপূর্ণ। এই 9-6 ঠিক যাচ্ছে তাইয়ের যে মানে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতেই 9-6 সরকার করেছে ব্যাংকে। নানান রকম 9-6 করেছে সরকার, তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট 9-6 হলো ব্যাংকের সুদ হার 9 আর 6-এর মধ্যে বেঁধে দেয়া। আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, আপনার সর্বোচ্চ সুদ দিতে হবে 9%, আর যদি আপনি ব্যাংকে আমানত রাখেন, আপনি সুদ পাবেন সর্বোচ্চ 6%। এই যে 9% সুদ বেঁধে দেয়া সর্বোচ্চ, এটা কিছু ব্যবসায়ীকে নিদারুণ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। এই ব্যবসায়ীরা কোন ব্যবসায়ী? এই ব্যবসায়ীরা হচ্ছে সেই ব্যবসায়ী যারা ব্যাংক থেকে লোন নেয়, সেই লোনটি আর কোনো দিন ফেরত দেয়া হবে না ভেবেই লোনটি নেয় এবং এই লোনটির টাকা দেশের বাইরে পাচার করে দেয়। এরা হচ্ছেন সেই ব্যবসায়ী যেই ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ না করে টাকাটি বিদেশে দিয়ে দেন। বিনিয়োগ করলে তো টাকাটা রোল করতো, দেশের কিছু উপকার হতো, দেশের মানুষের কিছু উপকার হতো, সেটা কিন্তু হয় না। এই 9-এর সুবিধা পেয়ে সেই সব ব্যবসায়ী ব্যবসা চালান যাদের একটা বড় অংশ আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকা বাইরে দিয়ে দেন। এবং আমাদের বলা হয়েছিল যে 9% সুদ হলে খেলাপি ঋণের হার কমে আসবে, নানান রকম সুবিধা দিয়েও 1 টাকা খেলাপি ঋণ কমানো যায়নি, বরং খেলাপি ঋণের হার প্রত্যেক দিন বাড়ছে। বাংলাদেশ সরকার এখন স্বীকার করে নিচ্ছে যে আমাদের খেলাপি ঋণের পরিমাণ 1.25 লক্ষ কোটি টাকার উপরে, আর আইএমএফ বা অন্যান্য অর্থনীতিবিদের কথা তো আমি ছেড়েই দিলাম, তাদের ভাষায় এটা 4-4.5 লক্ষ কোটি টাকা। এই মন্দ ঋণ কমানোর জন্য সরকার 9% সুদ হার বেঁধে দেওয়ার পরেও আর কিন্তু কোনো শুভ প্রভাব আমরা দেখিনি মার্কেটে বা ঋণ পরিশোধের ক্ষেত্রে। উল্টো দিকে আমাদের মূল্যস্ফীতি এখন বাড়তে বাড়তে সরকারি বয়ান মতে 9 পয়েন্ট সামথিং, আর বেসরকারি সংস্থা গবেষণা সংস্থাগুলো বলছে এটা 12-13-14%। আপনি ব্যাংকে টাকা রাখলে সুদ পাচ্ছেন 6%, অন্যদিকে যখন আপনি মার্কেটে জিনিস কিনতে যাচ্ছেন তখন মূল্যস্ফীতি দেখতে পাচ্ছেন 12-13%। ধরুন আপনি ব্যাংকে 100 টাকা রেখেছেন, আপনাকে সুদসহ বছর শেষে আপনার সেই টাকার পরিমাণ দাঁড়াবে 106 টাকা। আমরা যদি সরকারি হিসাবে মূল্যস্ফীতিটাও ধরি 9.5% to 10%, সেই হিসাবটা ধরলেও কিন্তু এই টাকার বাইং ক্যাপাসিটি বা এই টাকার ক্রয় ক্ষমতা বা মূল্যমান কিন্তু এখন আরও অনেক কম, 100 টাকার নিচে, 96 পয়েন্ট সামথিং, মানে 96 টাকা ধরি আমরা। তার মানে ব্যাংকে আপনি টাকা রাখছেন অর্থাৎ আপনি টাকা হারাচ্ছেন, আপনার টাকা কমছে। আসলে একই কথা নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আমরা ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোতে যে টাকাটা রাখি, আমানতটা রাখি, বহু ফ্যামিলি আমি জানি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তার পেনশনের টাকাটুকু ওই ফিক্সড ডিপোজিট করে রাখে এবং সেটা দিয়ে সে সংসার চালায়। এই যে ইনফ্লেশনের চেয়ে কম রেটে তাকে ইন্টারেস্ট দেয়া হয়, সে চলবে কী করে? সরকার কি কখনো চিন্তা করে যেই মানুষটি হয়তো আর কোনো সোর্স অফ ইনকাম নাই, সে ওই ফিক্সড ডিপোজিট টাকাটা রেখে ওই টাকার ইন্টারেস্ট দিয়ে সে তার পরিবার সংসারটা চালায়, তার বাড়ি ভাড়া, তার খাবার খরচ, তার চিকিৎসা ব্যয়, তার ছেলে মেয়েদের পড়াশোনার খরচ, সব কিছু হয়তো ওই সামান্য টাকাটা দেওয়া হয়, যেই সময় যেই যে ইন্টারেস্ট একসময় ছিল 10% 12%, সেটা এখন কমে নেমে এসে দাঁড়িয়েছে 6%-এ। এবং আমি ব্যাংকগুলোর সঙ্গে কথা বলেছি, আমার মায়ের পেনশনের টাকা রাখবার জন্য আমি কথা বলেছি ব্যাংকগুলোর সাথে, তারা 1% 0.1% বাড়াতেও তারা কেউ রাজি না, বলে বলছে যে এটা বাংলাদেশ ব্যাংক থেকে স্ট্রিক্টলি মনিটর করা হয়, আমাদের পক্ষে বাড়ানো সম্ভব না। হ্যাঁ, কিছু হাই হাই কোম্পানি আছে যারা আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট হয়তো অফার করবে, কিন্তু তখন আপনি মূলধনটাই হারিয়ে ফেলবেন, মানে যখন 1 বছর বা মেয়াদ শেষে আপনি ক্যাপিটাল অ্যামাউন্টটা তুলতে যাবেন তখন আপনি সেটা আর পাবেন না। এই অভিজ্ঞতা আমার পরিচিত বহু মানুষের হয়েছে, তারা আর মূল টাকাটাই ফেরত পাচ্ছে না, ঘুরছে ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের পেছনে। এর ফলে যেটা হয়, সরকার মানুষকে আগ্রহী করছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ শেয়ার বাজারে বিনিয়োগ করতে। এবং বাংলাদেশের শেয়ার বাজার কি ভয়াবহ
অবস্থা নেয় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, সেটা কিন্তু আমরা অতীতে দেখেছি। শেয়ার বাজারে সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যা করেছে, মানুষ পাগল হয়েছে, মানুষ পথে নেমেছে, মানুষ পথে বসেছে, এই ঘটনা কিন্তু আকসার হয়েছে। সু মানুষকে আবারও সেই শেয়ার বাজারের মতন আনসার্টেন এবং একটা আমি বলবো যে খুবই অনিশ্চিত একটা জায়গায়, খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গায় বিনিয়োগে উৎসাহিত করছে সরকারের এই 9.6% সুদের হার। তারপরেও যদি 9% বিনিয়োগ করে সেই বিনিয়োগের টাকাটা দেশে আসতো, দেশে থাকতো, দেশে কর্মসংস্থান তৈরি করতো, দেশের মানুষের হাতে সেই টাকার সুফলটা পৌঁছতো, তাহলেও একটা কথা ছিল, সেটাও হচ্ছে না। আপনি 9% সুদে আসলে আপনি একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন, এবং সেই বিশেষ গোষ্ঠীটা এই সুবিধা নিয়ে আপনার গোচরে, আপনার জানার মধ্যেই, আপনার বোঝার মধ্যেই, আপনার নলেজের মধ্যে থেকে এই টাকাটা তারা বাইরে পাচার করছে, বিদেশে নিয়ে যাচ্ছে, সেখানে তারা বেগম পাড়া বানাচ্ছে, সেখানে তারা সেকেন্ড হোম বানাচ্ছে, নীরবে নিশ্চিন্তে একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ দিচ্ছে, আর মাঝখান দিয়ে সর্বনাশ হচ্ছে দেশের মানুষের, সাধারণ মানুষের। শেষ কিছু কথা আমি বলছি, সারা বিশ্বে মূল্যস্ফীতি বা ইনফ্লেশন মানে কন্ট্রোল করবার একটা বড় মেকানিজম হচ্ছে সুদের হার বাড়িয়ে দেয়া। সারা বিশ্বে এটা অর্থনীতির একটা সূত্র যে আপনি সুদের হার বাড়িয়ে দেবেন যখন মূল্যস্ফীতি বেড়ে যাবে। আমাদের দেশে এখনও যখন মূল্যস্ফীতি বেসরকারি সংস্থার হিসেবে ডাবল ডিজিট মানে 13-14%, তখনও কিন্তু আমরা সুদের হার বাড়াচ্ছি না, ওই 9-6 মধ্যে আবদ্ধ রাখছি, যেটা বিশ্বে নজিরবিহীন, বিশ্বে আর কোনো দেশ এটা করেছে বলে আমাদের জানা নেই, আমরা এটাকে 9-6 আটকে রেখেছি। এবং এটার যে কুফল, এটা একেবারে নিম্নবিত্ত, একেবারে প্রান্তিক যে মানুষটি, যার সঞ্চয় করার মতন কোনো টাকা নেই, যে হয়তো ব্যাংকে কোনো টাকা জমা রাখেনি, আমানত জমা রাখেনি, যেখান থেকে সে 6% সুদ পাবে, সে আমানত তার নাই, সে দিন আনে দিন খায়, সেই মানুষটাকে ওই মূল্যস্ফীতি ভীষণভাবে আঘাত করছে। চালের কেজি গিয়ে দাঁড়িয়েছে 70-75 টাকায়, ডিম গিয়ে দাঁড়িয়েছে 150 টাকায়, সবজি গিয়ে দাঁড়িয়েছে মিনিমাম মানে 100 টাকা, 100 টাকার নিচে আপনি একদিনের খোরাকের সবজি কিনতে পারবেন না। সুতরাং একেবারে প্রান্তিক যে মানুষটি, রিক্সা চালায়, যে ভ্যান চালায়, যে দিনমজুর, যে শ্রমিক, সেই মানুষটিকেও এই ইনফ্লেশন রেট আঘাত করছে। তারপরেও কিন্তু আপনি 9-6 থেকে সরে আসছেন না। সুতরাং কিছু মানুষের ভাগ্য গড়ে দিবার জন্যে এবং গড়ে দেবার জন্যে বাকি সব মানুষকে পথে বসানোর এই যে 9-6 খেলা, এটা আপনি খেলছেন গত কয়েক বছর ধরে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা রুমিন ফারহানা যে কথাগুলো বলেছেন যে আসলে বাংলাদেশে ব্যাংকের যে সুদের হার বা ব্যাংকের যে বর্তমান যে সমস্যাগুলো রয়েছে, দেশের টাকা বাইরে পাচার হয়ে যাওয়ার কারণে বর্তমানে সরকার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছেন, এবং যার কারণে মূল্যস্ফীতি বেড়ে গেছে, আর মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে কিন্তু জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে, জনজীবনের মানুষ, সাধারণ মানুষ কিন্তু কোনো কিছু কিনে খেতে পারতেছে না, যে কথাটি রুমিন ফারহানা বলেছেন। তো দর্শক, ভিডিওর পরিশেষে আমি একটি কথা বলতে চাই, রুমিন ফারহানা যে মন্তব্যগুলো করেছেন এবং যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতকে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দর্শক, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।